আবুল শাহ সে বাবা জানকে স্মরণ করে আপনারা আপনাদের দয়ালকে ধ্যানে বর্জ্যকে রেখে গানটি শুনবেন। যেহেতু আসছি এখনো একটা আমাদের দরবারি গান হয় নাই, দুই আসর হয়ে গেছে, তাই আসরে এই গানটা দিয়ে আমি আবুল শাহ বাবাকে স্মরণ করে দরবারি গান করছি। আমি একটা নাচের পুতুল, আমি একটা নাচের পুতুল, একা হাই একা নাচি না, আবুল শাহ বাবা একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিল বাঁচি না। আমি একটা নাচের পুতুল, আমি একটা নাচের পুতুল, আমি একটা নাচের পুতুল, একা একা নাচি না, আমি একটা
হ্যালো, চেষ্টা করেছি। যিনি আমাকে গানটার জন্য অর্ডার করেছেন ওনার নামটা আমি জানি না, হয়তো অবশ্যই দরবারের একজন, তো দরবারের পক্ষ থেকে ওইভাবে গানটা করেছি। যারা আছেন দূরে এবং কাছে, আমাদের পরিচিত অপরিচিত, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি। কিছু গান আছে সময় অনুযায়ী, বাকি গান যেভাবে আসবে ওই সময়টার উপরেই নির্ভর করে গাইব। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের হযরত দয়াল বাবা আবুল শাহ বাবা জানের ভক্ত জসিম ভাই 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ জানিয়েছেন। দরদি প্রতি সালাম রাখি, দরবারে প্রতি ভক্তি রইল। ধন্যবাদ। দোহারে মাই কই ও তোমার লোক কই, আমার একটা গান যেখানেই যাই সবাই বলে গাইতে, আমি গাই না, রেকর্ডিং করছি, কিন্তু এটা কিয়ামতের ভাগে পড়ছে। পালায় ঢোকার আগে আমি যে একটা মিউজিক বাজাবো না, ওই মিউজিকটা না বাজায় গানটা গাইয়ে দিই। সজীব আইসা খাওয়া দাওয়ার সময় এবং কমিটিও বলছে, এলাকার নাকি সবাই বলছে গানটা শুনবে, সমোপযোগী গানটা ধরো। একটা মাইক দিতে যদি তোমার এতক্ষণ লাগে, শান্তি নাই রে। আমি যে স্টুডিওতে গাইছি, স্টুডিওর ইচ্ছা ছিল অন্যরকম, ওদের সাথে তো ক্লাসটা করা হয় নাই ঠিক মতো। শান্তি নাই রে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই রে, 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 শান্তির মায় মইরা গেছে রে। ঘরে দাফন করাবে, ঘরে কাফন করাবে, 4 দিনে খরচ কইরা 40 করে, 4 দিনে খরচ কইরা 40 করে। শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই রে। গানটা লেখছি এই একু দিও না, তুমি তো আরেক ঝামেলা করতেছো, যেমন নতুন এই সময় গানে আজকে